পাঁচ বছরের ডিট শেষ হওয়ার পর আরও দু বছর অতিক্রম করলেও হারির টাকা ও জমি ফেরত পাচ্ছেন না সাতক্ষীরার শ্যামনগরে অবস্থিত সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের জমির মালিকরা। এতে মানবতার জীবনযাপন করছেন ৪০ বিঘা জমির অন্তত ১৬ জন মালিক। উপায়ন্ত না পেয়ে হারির টাকা ও জমি ফেরত পেতে মানববন্ধন করেছেন তারা। বৃহস্পতিবার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে অবস্থিত সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জমির মালিক খালেক ঢালি, এনসার ঢালি, মোহর আলী কয়াল, সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে জমির হারির টাকা ও জমি ফেরত পাওয়ার দাবি জানান। সাকিবুল হাসান, পাবেল আর ইমদাদ এই তিনজন থেকে আমাদের জমি আর কিছু ডিট নিয়েছে, পাঁচ বছরের লিজ নিয়েছে। পাঁচ বছরের লিজ নেওয়া শেষ, তারা আমাদের জমি ছাড়িয়েও দিচ্ছে না। এখন আরও দুই বছর আগাম হয়ে গেছে, টাকাও দিচ্ছে না, হারির টাকাও আরও পাচ্ছে না, জমিও ছাড়তেছে না তারা। এখন আমরা যদি জমির উপরে যাই আমাকে তাড়াই দিচ্ছে। সাকিবুল হাসান আমাদের জমির ডিট নিয়েছিল, সেই ডিট পাঁচ বছর অবধি হয়ে গেছে, আবার দুই বছর পণ্য হতে চলেছে, আমাদের হারির টাকা দেয় না ঠিক মতন। আমরা গরিব গরিব মানুষ, চাইতে গেলে আমাদের বলে যে তোমাদের জমি টাকা দেবো না, কোর্টে যেয়ে টাকা নেবে। পাঁচ বছরের জন্য সাকিবুল হাসানের কাছে ডিট দিয়েছিলাম, পাঁচ বছর গত হয়ে গেছে, যাওয়ার পরও আরও উপযুক্ত আরও আর দুই বছর মানে উদ্বৃত্ত বেশি হয়ে গেছে, এরপরও আমরা ঠিক মতন হারির টাকা পাইনি বা আমাদের হারির টাকাও দেয় না। ২০১৬ সালে প্রথম জানুয়ারি দিয়ে পাঁচ বছর মেয়াদে একটা ডিট চুক্তিনামা হয় সাকিবুল হাসান, পাবেল আর ইন্দাদ এই তিনজনের নামে একটা পাঁচ বছর মেয়াদে একটা ডিট চুক্তি হয়। হওয়ার পরে পাঁচ বছর শেষ হওয়ার পরে মনে করেন তারা আমাদের আর জমি জায়গাও ছাড়ে না, হারির টাকাও দেয় না, তারপরে ওই সেইভাবে ওইখান থেকে ওইভাবে তারা আটকাই নিয়ে রেখেছে এখনো পর্যন্ত। আমার তিন বিঘি জমি দিয়েছে, এই জমিটা পাঁচ বছরের মতন ডিট দিলাম, ২০ সাল পর্যন্ত, ১৬ সালের থেকে ২০ সাল পর্যন্ত, এই ২০ সালের শেষ, এই দুই বছর আমাদের ডিট শেষ, আমাদের টাকা দেয় না। আমরা টাকা চাইতে গেলে আমাদের ধাড়াই দেয়, বলে মামলা করবো, হামলা করবো, এই বিভিন্ন গুণে আমাদের তাড়াই দেয়। সাকিবুল হাসান আমাদের ১৬ সালে ডিট দিয়েছিল, এখন তারা ঠিক মতন আমাদের টাকা দেয় না। হ্যাঁ, না দেওয়ার পরে আমরা অসহায় গরিব মানুষ, আমাদের হয়রানি করতেছে। এদিকে ফার্মটির পার্টনার জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগির হোসেন পাবেল জানিয়েছেন, বর্তমানে ফার্মটির সাথে সাকিব আল হাসান আর যুক্ত নেই। যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়ার জন্য দুই মাস সময় চাওয়া হয়েছিল, কিন্তু তার আগেই জমির মালিকরা আন্দোলনে নেমেছে। প্রসঙ্গত, রপ্তানিমুখী কাঁকড়া উৎপাদনের জন্য ২০১৬ সালে সুন্দরবন সংলগ্ন দাতিনাখালীতে সাকিব আল হাসান অ্যাগ্রোফার্ম নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সগির হোসেন পাবেল ও ব্যবসায়ী এমদাদ।